নিমার অনুশীলন ছাড়লেন ব্যথা নিয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন তো সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন কি অজানা সব নিউজ আপডেট পেতে লেখার ও বেল বাটনে প্রেস করুন ব্রাজিলিয়ান সুপারস্টার নিমারের ইঞ্জুরি নিয়ে আবারও ডালপালা মেলেছে মঙ্গলবার অনুশীলন থেকে গোরালির ব্যথা নিয়ে উঠে যাওয়ার পর শুক্রবার কোস্টারিকার বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এর আগে রবিবার সুইজারল্যান্ডের কাছে এক এক গোলের ড্র এরপর সোমবার অনুশীলন করেননি নেইমার কিন্তু মঙ্গলবার অনুশীলনে নামার পর গোড়ালিতে আবারও ব্যথা অনুভূত হওয়ায় তাকে তুলে নেওয়া হয় এর ফলে পরের ম্যাচে তাকে পাওয়া নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে যদিও দলের মুখপাত্র ভিনিসিয়াস রোদ্রিগেজ বলেছেন আগামীকাল থেকেই স্বাভাবিক অনুশীলন করবেন নেইমার এদিকে সুইসদের বিপক্ষে দুর্দান্ত গোল করা হুতিনহ জানিয়েছেন আমাদের আরও উন্নতি করতে হবে সামনের প্রতিটি ম্যাচ আমাদের কাছে ফাইনালের মতো আপাতত কোস্টারিকার বিপক্ষে তিন পয়েন্ট আদায় করে নিতে হবে বন্ধুরা আগামী ম্যাচগুলোতে ব্রাজিল দলে নেইমারকে খুব দরকার দলের এমন খেলোয়াড় না থাকাটা তাদের সতীর্থদের জন্য হতাশার আমরা সবাই চাই ইঞ্জুরি কাটিয়ে মাঠে নামক আমাদের সবার প্রিয় নেইমার তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে বিশ্বকাপের এরকম আরো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ